शामी आने के तले है, आजा जरी वाले नीले आसमाने के तले है। প্রথম আমি মনে করি সব থেকে বড় অবদান সেই সমস্ত ব্যক্তিত্ব যারা প্রথমে আমাদের রেস্টেক্টের সুরত স্যারের হাত ধরেছিলেন, অন্তত আমি হলে তো সেটি ধরতাম না, কারণ আমি অনেক বুদ্ধিমান স্যার, অনেক চালাক, তাই আজকে এতটা পিছিয়েছি। আমি সমেন্দার মতো এতটা বোকা ছিলাম না যে সেদিনকে সুরত স্যারের হাত ধরব। এখন বুঝতে পারছি যে সত্যি সত্যি আজকে সুবোধ স্যার, হাসান স্যার বা আজকে মোস্ট এক্সাইটেড লিডার মিস্টার গণেশ স্যার, আজকে ভাদুবি স্যার, আদব পাঠকজি স্যার, যারা আজকে প্রথম দিন ধরেছিলেন, আমি প্রত্যেককে আমার তরফ থেকে স্যালুট জানাই যে এই ধরনের কোম্পানিকে তারা সাথ দিয়ে বড় করেছিল বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি। আজকে দিনে দাঁড়িয়ে যে কারণের জন্য আমরা লড়াইটা করছি, আজকে সুবোধ স্যারের যে অসাধারণ সায়েন্টিফিক পারফেক্ট সায়েন্টিফিক প্ল্যানিং, যে প্ল্যানিং এর মধ্যে দিয়ে আজকে এখানে খাজানার পর খাজানা উঠে বেড়াচ্ছে, সেই খাজানা ধরার জন্য আমাদের লাস্ট ইভেন্ট অ্যানুয়াল লিডারশিপ বোনাস এন্ড দ্যাট গোস টু আওয়ার সুপার হিরো নারায়ণ মিস্টার রণদীপ দে স্যার, প্লিজ কাম টু দ্য স্টেজ। মিস্টার অমিত ব্যানার্জি, মিস্টার রবীন্দ্রনাথ দাস, মিস্টার অভিজিৎ সেন একটু স্টেজে চলে আসবেন। মিস্টার অমিত ব্যানার্জি, মিস্টার রবীন্দ্রনাথ দাস, মিস্টার অশোক দত্ত এবং মিস্টার অভিজিৎ সেন, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকে মিটিংয়ে আসার জন্য। এই কনফারেন্সে চেকটা দেখছেন, আমি আসছি চেকের ব্যাপারে। সুকান্তবাবু বলেছেন যে হাত পুরস্কার নিতে নিতে হাতের চামড়া থেকে সব লোম উঠে গেছে, সাথে ঘুরিয়ে গোপাল ভাঁড়ও বলে গেছেন। তো যাই হোক, তো গোপাল ভাঁড়ের পক্ষ থেকে আমার মনে হয় যে গোপাল ভাঁড় আজকে এই জায়গায় পুরস্কার নিতে পারতো না যদি বেসিক্যালি চারজন মানুষ না থাকতো, ঠিক আছে। সবাই আজকে টিমের আসেন, অবশ্যই আসেন, কিন্তু প্রাইম লিডার বলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। লড়াইটা একলাই শুরু করেছিলাম এবং একলা লড়াইয়ের প্রথম যে চারটি মানুষ
ডাইরেক্ট টিম হিসাবে আমাকে সহযোগিতা করেছেন, ডেফিনেটলি আরও অনেকে আছেন, সমীরবাবু আছেন, মৃত্যুঞ্জয়বাবু আছেন, সঞ্জিতবাবুরা আছেন, তরুণবাবুরা আছেন, আরও অনেকেই আছেন, তপনদা আছেন, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এই চেকটা ওনাদের প্রাপ্য, আপনাদের সকলের প্রাপ্য, টাকাটা দেবো না, চেকটা মানে এইটা দেবো আর কি। তো 11,87,000 ওনাদের হাতে তুলে দিলাম, ঠিক আছে, এইটা এটা ওনাদের প্রাপ্য, একবার ওনাদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক, আপনাদের সকলের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। অর্নামেন্ট চেকটা প্রাপ্য, ঠিক আছে, অরিজিনাল টাকা প্রাপ্য না, ঠিক আছে। ছোটবেলায় আমার গুরু আমাকে শিখিয়েছিলেন যে মানুষকে সহযোগিতা করবে, সাহায্য করবে না, তাই আমি কাউকে সাহায্য করি না, এইটা সহযোগিতার হাত বাড়িয়ে দেখিয়ে দিলাম যে এই চেকটা আপনারাও পেতে পারেন। 11,83,087 আগের বার আপনাদের জন্য অপেক্ষা করছি, এটার জন্য ওনাদেরকে ডাকলাম, থ্যাংক ইউ ভেরি মাচ।